আজকে আমি আর আমার দল মিলে এই চাঁদনি রাতে, শুনেছি নাকি অন্ধকার থেকে জ্যোৎস্না রাতে বেশি ভূত পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, তাই ভূত সন্ধান করেছি আমার দল মিলে। চলে যাওয়া আসলে সকাল বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজছে ভোর 4:30। তুমি পারো না রেডি হয়ে তারপর ডাঙা খেলতে যাবো সবাই মিলে, তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন টাইম কল চলে এসেছি, টাইম কলে সবাই আসবে, তারপর টাইম কল থেকে খেলতে যাবো। এখনো কেউ আসে নাই, সবকে ফোন করে করে ডাকতে হবে। আপনার বুদ্ধি ভালো, ফোন করি তারপর আবার দেখা হবে। আজকে খেরো বাড়ি ঝিঙ্গে বাড়িতে জল দিতে এসেছি, দেখলাম খেরো ঝিঙ্গে ডিংলে যখন ধরবে চলে আসবে খেতে। কি মহব্বত, এই যে বেগুন তুলে নিয়ে গেলাম, ওই বেগুন গাছগুলোতে জল দেওয়া হওয়ার পর তারপর এখানে জল দিতে এসেছি, তো এখানে ভিডিও করা হয় নাই। বেগুন আবার ধরবে তখন আবার যাব, তখন দেখিয়ে দেবো। আজকে ব্লগ সারাদিন কী করছি না করছি এগুলোই থাক। আজকের মতো জল দেওয়া কমপ্লিট, এবার তাপস ফোন করছে বারবার কী করতে হবে দেখি গা। তাপস করে আজকে কীর্তন আছে, দেখি তাপসের কী কাজ করে দিতে হবে। আমাদের বুট বাড়ি, বুট খেতে এসেছি আমার বরুণ, দেখো বুট কীরকম হয়েছে। এখন বুট খেতে খেতে ঘর যাচ্ছি, ঘর গিয়ে তাপসদের ঘর যাব। তাপসদের ঘর যাওয়ার পর বলছে কাগজের ফুল কাটতে হবে, নানা রকম ডিজাইন করতে হবে, তারপর আবার কী কী কাজ আছে দেখি, দেখতে থাকো তোমরা। রাস্তায় হঠাৎ দেখা হয়ে যায় বন্ধুগুলোর সাথে, বন্ধুগুলো সবাই হোলি খেলছিল, জল চুরাচুরি, তারপর শুরু হয়ে যায় বিশাল বাওয়াল। গোবর জল চুরাচুরি, পুরো ভিডিওটা পুরো বাওয়াল হয়ে গেছে, বাওয়াল। এবার দেখতে থাকো কিরকম বাওয়াল হয়। দুই পৃথিবী কিসের চাহিদাই ঘর ছাড়া, দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশে হারা। জঙ্গলে মঙ্গল, কি করছো? তাই জঙ্গলে চলে এসেছি, পানীয় খেতে চলে এসেছি। আমাদের জামাই খুলছে, কোল্ড ড্রিঙ্কস বার করছে, তারাও দেখাচ্ছি। না না, এসবের কোনো প্রয়োজন নেই। এই আমাদের কোল্ড ড্রিঙ্কস, আর এই আমাদের জামাই। গরম লাগছে খুব, তাই কোল্ড ড্রিঙ্কস খেতে এসেছি জঙ্গলে। তোমরাও আসতে পারো পরের দিন, তাহলে তোমাদের সাথে আবার হবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া।
কেমন লাগছে? হ্যাঁ শর্ট চূড়ান টেনে দাও। এই মাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাচ্ছি, আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট। আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি যাব, তারপর দেখা হবে পরে আর কী করা যায় সারাদিনে। আর এখন এই পর্যন্তই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন বুঝতে পারছি কী অবস্থা। এই গরম আবহাওয়াতে ঠান্ডা হয়ে গেলাম খানিক খানিক, মানে কিছু অনেকটাই ঠান্ডা হয়ে গেছি। যাই হোক, ঠিক আছে, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। পুরো বাওয়াল আছে, বাওয়াল, এত ঠান্ডা খাওয়ার পরেও ঠান্ডা হয় নাই। এরপর আর বিকেলে ভিডিও করা হয়নি, খেলতে গেছিলাম, খেলার ভিডিও করা হয় নাই। তো এবার রাতে রাতের কিছুটা ভিডিও আছে, সেটা দেখতে থাকো। আজকে আমি আর আমার দল মিলে এই চাঁদনি রাতে, শুনেছি নাকি অন্ধকার থেকে জ্যোৎস্না রাতে বেশি ভূত পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, তাই ভূত সন্ধান করেছি। আমার দল মিলে চলে যাওয়া, এখন রাত 11:58, এই টাইমে আর 2 মিনিট পর নাকি ভূত বেরোয়, সেটা দেখে দেয় না বল দিন। 2 মিনিট পর ভূত বেরোয় নাকি 12টার সময়, তো আমরা ভূত দেখতে যাবো। আর এখান থেকে বেশি দূর না, আর মোটামুটি 800 মিটার দূর হবে, তো 800 মিটার দূর 2 মিনিটে যেতে পারি। রিয়েল ঘটনা হয় বল, একজন ভূতের গল্প বলা হচ্ছে, তারপরে আসার পর একদিন আমরা হাঁটছি, আমাদের ওই গোড়ে খেকো যেটা বলছে, গোড়ে খেকো, হ্যাঁ গোড়ে খেকো থেকে হাঁটছি। হচ্ছে টর্চ জ্বলছে, টর্চ মানে লাইট, এবার টর্চ লাইট না ফ্ল্যাশ লাইট আমরা জানি না, টর্চ জ্বলছে, ঠিক আছে। ওই টর্চ জ্বলার পর আমরা সেই ভয়ে আমাদের ফ্ল্যাশটা অফ করলাম, অফ করে পরে আমরা হাঁটছি, টর্চ এগুছে, আমরা যত এগুছি টর্চ আরো এগুছে, ঠিক আছে। তারপরে মানে আমরা তারপরে শোন, তারপরে নানা রকম আওয়াজ আসছে, ছোট ছেলে কাঁদছে, তারপরে মনে হচ্ছে যে এরকম একটি বুড়ি মাগি, এরকম নানা রকম আওয়াজ, ঠিক আছে, আসছে। আচ্ছা আস্তে আস্তে এক জায়গাতে টর্চটা বন্ধ হয়ে গেল, ওইখান সবাই মিলে গেলাম, আমরা গিয়ে দেখছি আর কোনো আওয়াজই নাই, কোন দিকে যা গেল খুঁজেই পড়া। তারপরে আমরা যাবো, এবার যদি দেখতে দেখা পাচ্ছি না, এই তো এখন আমার হুচুট খেয়ে গেছিলাম, গগনে চাঁদ উঠেছে, আপনারা তো সবাই দেখতে পাচ্ছেন, গগনে চাঁদ উঠেছে। আর একটা ওখান থেকে মোটর সাইকেল আসছে, তো আবার ঝোপ থেকে ঝোপ থেকে আমাদের ইয়ে আসছে, গাড়ি আসছে একটা, দেখা যাক ওকে শুধু যাবে নি, ওকে শুধু নিয়ে যাবে। এই তো আমরা, ও আমাদের অসিদা, অসিদা পেরিয়ে গেল এখনই, রাতে প্রায় আইসক্রিম নিয়ে যাই, তোকে জিজ্ঞেস করতে হবে এক দুদিন যে আচ্ছা ভোরে ধরতে আসি, আর এখন ভোরে খেলতে আসি, ঠিক আছে, ভোরে তো অনেক দেখছি, আজকে রাত 12টাতে দেখবো, দেখা যাক কি হয় কি হয়। তাহলে তো যা যাক, আমাদের স্কুল যাবে, স্কুলে গল্প শুধু কেন না না কি না ভূত দেখা, ওই তো ওই কিসে লাইট দেখো, এইখানে তো অন্ধকার লাগছে খুব, আমার গাটা ঝিমঝিম করছে, তো আমি আপনার সাথেই থাকবো, আমার গাড় কিন্তু ঝিমঝিম করছে, ভয় ভয় লাগছে খানিক, দেখা যাক। তো সবাই আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো দর্শক আছে,
সবাই ভূত দেখার জন্য যা হচ্ছে চাঁদনি রাতে। তো সব আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সবাই ভয় খাচ্ছে এখানে। তবে আমাদের রাজা বাবু একটু ভয় খাচ্ছে না, ওই তো দেখাবে ভূতটা। ব্লক মাস্টার, ব্লক মাস্টার ডংবাজ, এই দর্শক গুলা সবাই ভয় খাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো দেখতেই পাচ্ছেন না আপনারা এখানে একটা কি একটা জীব জন্তু রয়েছে। তো আজকে খুব মন খারাপ, কারণ ভূত দেখতে পেয়েছিলাম, ভূত দেখতে পেলাম না। আমার বা ছোট্টর কোনো কারণ নাই, বা কারণ আমাদের ভয় লাগে ভিতরে, কিন্তু ভয়টা প্রকাশ হয় না, কিন্তু ওরা সব দৌড়ে চলে গেল। কি করবো, তো সব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভূত দেখতে আজকে পেলাম না। তো অন্যদিন তো দেখাবে, অন্যদিন অবশ্যই ভূত দেখাবো। ভূত দেখাবো মানে দেখতে আসবো, দেখতে পাওয়া সেটা ভগবানের ব্যাপার। যদি তো অর্ধেক ছেলেকে ছেড়ে দিয়ে চলে আসা তো হবে না, কারণ 100 মিটার 200 মিটার দৌড়ে একে যদি দেখা হয়, কত 100 মিটার দৌড় কত সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড না 50 সেকেন্ড না, কতটা ঠিক নাই, শেষ করতে পারবে না। তাহলে একবার কম্পিটিশনের নাম নিয়েছিল, কমপ্লিট করতে পারে নাই, অর্ধেক রাস্তার দিকে তো 100 মিটারে। তো সেই জন্য দৌড়াদৌড়ি না করে আস্তে আস্তে বললাম তোরা চল, হ্যাঁ দলের মধ্যে বিপ্লব একটি সাহসী ছেলে, দেখতে পাটকাটির মতো কিন্তু সাহসী, বুকে অনেক বল, জোর, ক্ষমতা, সাহস রাখে, এটা প্রমাণ হলো আজকে। বাকি যেমন বিলে বিশাল তাল গাছের মতো লম্বা দিব্যি করে দৌড় পালন গেল। তো ঠিক আছে, তো সো গাইস আপনারা দেখছেন আজকে, তাহলে আমরা দেখতে পেলাম না, তাহলে অন্যদিন দেখা হবে নাকি? অবশ্যই। তো ঠিক আছে।